বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে রাখি উৎসব। ইতিমধ্যে মালদার বিভিন্ন বাজারে রাখি বিক্রেতারা বিভিন্ন রাখির সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। এ বছর উল্লেখযোগ্য রাখি হলো লাইটিং রাখি। এই লাইটিং রাখি কিনতে মানুষের বিপুল আগ্রহ লক্ষ্য করা যায়। বিগত দু বছর করোনার জন্য সেভাবে রাখি বিক্রি হয়নি বলে বিক্রেতারা জানান। মালদায় 10 টাকা থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত রাখির বিক্রি বেশ ভালো বলে জানান বিক্রেতারা। দাম সাধ্যের মধ্যে থাকায় ক্রেতারা রাখি কেনার ক্ষেত্রে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। রাখি ভালো বিক্রি হওয়ায় খুশি রাখি বিক্রেতারা। দাম কত? ওই যে সামনে টাঙানো আছে দেখছেন, নাম কি ওটার বলো? ওটার নাম হচ্ছে লাইটিং রাখি। লাইটিং রাখি ওটা এসেছে, তারপর বলো নতুন রাখিটা নতুন এসেছে। তারপরে তোমার হাই রেঞ্চের মধ্যে তোমার ওই রাখিগুলো এসেছে, হাই রেঞ্চের ওগুলো তোমার মিনিমাম 700-700 টাকা করে আমরা বেচছি। আচ্ছা, তারপরে তোমার নতুন বলতে তোমার এখানে কিছুটা নর্মালের মধ্যে এসেছে তোমার 15-20 টাকা, এই যে এই আইটেমগুলো নতুন এসেছে। না আমার কাছে তিন চার রকম মাল নতুন আইটেম এসেছে। সব থেকে দামি কোন রাখিটা আছে আর কম দামি কোন রাখিটা আছে? সব থেকে দামি বলতে ওই যে তোমার বক্সে যে রাখিটা দেখতে পাচ্ছেন ওটা সব থেকে দামি রাখি। কত দাম ওটার? ওটার দাম আমরা নিচ্ছি 60 টাকা বলছি। ওটা কি রাখি, নাম কি? ওটা তোমার এই সিল্কেন রাখি বলছে ওটাকে। আচ্ছা, আর কম দামি রাখির মধ্যে? কম দামি রাখির মধ্যে কম দামি বলতে তোমার 10 টাকা আছে, 10 টাকার রাখি আছে। তারপরে তোমার উলের রাখিটা হবে তোমার 1 টাকা পিস, আর ছোট বড়টা হবে 2 টাকা পিস, আর তোমার এই ফুলের গুলো হবে 5 টাকা করে। এবার এখানে যেগুলো সামনে টাঙানো আছে ওগুলো 10-15 টাকা এরেঞ্জেরই রাখি। কত রকমের রাখি আছে তোমার কাছে মোটামুটি? রাখি আমার কাছে মিনিমাম তোমার 150 রকম আইটেম হবে। আচ্ছা, আরও আইটেম রাখা আছে, আজকে কিছুটা লাগালাম, কালকে আরও নতুন নতুন কিছু আইটেম লাগাবো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম, পলিটিক্যাল রাখি এখন পর্যন্ত আমি উঠাইনি, এখন দেখি নেক্সট টাইমে উঠালে উঠাতে পারি। আচ্ছা, এবার এই 2 বছর ধরে তো করোনা ছিল, ব্যবসা খুব খারাপ ছিল, এবার স্কুল ছিল বলতে ব্যবসা তো আমাদের খুবই খারাপই গেছে, এটা তো আপনারাও ভালো করে বুঝতে পারছেন। এবার তো আমরা আশা করছি এবার কিছু হবে, এখন দেখা যাক। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।